ডোমকল কাণ্ডে ফের হাইকোর্টের তোপের মুখে পুলিশ, জবানবন্দি নিতে 40 দিন সময় লাগলো কেন? তদন্তে দেরি হলে প্রমাণ নষ্টের আশঙ্কা থাকে জানেন? সরকারি আইনজীবীকে প্রশ্ন বিচারপতি দীপঙ্কর দত্তের। রাজনৈতিক হিংসার জেরে এখনও তটস্থ বসিরহাটের পানিগোবরা, আতঙ্কে বাসিন্দারা। ত্রাণ শিবির পরিদর্শন, মান্নান সুজনের কথা ঘরছাড়াদের সঙ্গে। 144 ধারা জারি থাকায় গ্রামের ভেতরে ঢুকতে পারলেন না জোট নেতারা। রাজ্যের রেল প্রকল্প রূপায়ণে সব রকম সাহায্যের আশ্বাস রেলমন্ত্রীর। জোকা ও ইস্ট ওয়েস্ট মেট্রোর জটিলতা যৌথভাবে মেটাবে কেন্দ্র ও রাজ্য। পরিকাঠামো উন্নয়নে হাত লাগাক রাজ্য, প্রস্তাব সুরেশ প্রভুর।